হ্যালো ভিউার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি বেশ ভালোই আছেন সবাই আজকে আমাদের যে ভিডিও সেটা হচ্ছে এক্সেলের একদম বেসিক কিছু টপিক যে কাজগুলো আপনি জানতে পারলে ধাপে ধাপে এক্সেলের অনেকগুলো ব্যাপার ভালোভাবে জেনে যাবেন তো আমি মোট দুইটা ভিডিও বানাবো এটা একটা ভিডিও এবং পার্ট টু একটা বানাবো মোটামুটি তাহলে এক্সেল সম্পর্কে বেশ ভালো একটা ধারণা আপনাদের হয়ে যাবে তো এইটা এই টপিকের নাম দিয়েছি এক্সেল ফর বিগনার্স তো চলুন শুরু করা যাক তার আগে যদি আমার চ্যানেলটা আপনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনে ক্লিক করবেন ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন তো চলুন এখানে দেখেন আমি সিরিয়াল ওয়াইজ লিখছি যে এই জিনিসগুলো পনেরোটা জিনিস আমরা মোট দেখব এক নাম্বারে আছে সেল কি এক্সলাইটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আসলে সেল কি সেল হচ্ছে ইউনিক একটা ইউনিক একটা অ্যাড্রেস যেমন এখানে এই যে বিভিন্ন ঘর আছে এই প্রত্যেকটা ঘরের ইউনিক অ্যাড্রেস আছে যেমন আমি যদি এই ঘরটার উপর অর্থাৎ এই ঘরটাকেই আসলে সেল বলে এই সেলের উপরে ক্লিক করি দেখেন এখানে দেখাচ্ছে কে ইলেভেন ইলেভেন নাম্বার এখানে আর এখানে কে সুতরাং এই ঘরটার ভ্যালু কে ইলেভেন আমি যদি এখানে ক্লিক করি দেখেন যে ওয়ান ফোর দেখাচ্ছে তো আসলে ব্যাপারটা কী এটাই আসলে সেল যেমন এই ঘরে একশো একুশ লিখে রাখছে এটার উপরে ক্লিক করলো এইস ইলেভেন এরকম প্রত্যেকটা ইউনিক একটা মান আছে দুই নাম্বারে কলাম কি কলাম কি তো দেখুন এখানে এ ভি সি ডি এফ লেখা আছে আবার এদিকে এক দুই তিন চার লেখা আছে এই যে প্রত্যেকটা ঘর এক একটা এই ঘরগুলাকেই বা এই যে লম্বা লম্বা কলামের মতো এইগুলাই আসলে কলাম এগুলাকে আসলে কলাম বলা হয় এরপরে তিন নাম্বারে আছে যে কলাম অ্যাড করা ধরেন এখানে তিনটা এই এ বি লেখা আছে জিরো লেখা আছে একশো একুশ এই তিনটার মাঝখানে আপনার একটা কলাম অ্যাড করার দরকার তো কিভাবে করবেন তো সেক্ষেত্রে এখানে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ইনসার্ট দিবেন দেখেন এখানে মাঝখানে আরেকটা কলাম অ্যাড হয়ে গেছে আপনি চাইলে এখানে আরও কিছু লিখে দিতে পারেন তো এইভাবে আপনি একটা কলামকে কিন্তু অ্যাড করতে পারবেন আবার ধরেন কলাম ডিলেট করার দরকার যে আপনার এই টোটাল কলামটা লাগবে না তাহলে আপনি কিভাবে ডিলেট করবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন দুঃখিত এই যে রাইট বাটন ক্লিক করে ডিলেটে ক্লিক করলেন তাহলে এই কলামটা কিন্তু পুরাপুরি ডিলেট হয়ে গেল এইভাবে একটি কলাম অ্যাড এবং আপনি ডিলেট করতে পারেন এরপরে রো অ্যাড করা পাঁচ নাম্বার যে টপিকটা আছে তার আগে আমরা দেখবো যে রো আসলে কি এই যে দেখেন এখানে কিছু লম্বা লম্বা শাড়ি দেখা যাচ্ছে এইগুলায় আসলে রো বলা হয় তো রো বিভিন্নভাবে অ্যাড করা যায় আমি বেশ সহজ একটা উপায় দেখাচ্ছি যেমন এখানে আমি লিখলাম এক এখানে দুই এখানে আমরা টিন লিখলাম তো এইটার মাঝখানে আমাদের একটা রো অ্যাড করার দরকার তো সেক্ষেত্রে আমি এটার উপরে ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ইনসার্ট দিলাম দেখেন এখানে কিন্তু উপরে একটা রো অ্যাড হয়ে গেছে আমি সেখানে পাশ লিখলাম তো এইভাবে রো অ্যাড করা যায় দেখেন এখানেও কিন্তু রোটা চলে আসছে আমি যদি কন্ট্রোল জেড চাপি তো দেখেন এই রোটা কিন্তু চলে গেল তো আপনি একটা রো কিন্তু সহজে ডিলেট করতে পারবেন যেমন আমি যদি এই রোটার উপরে ক্লিক করি ক্লিক করে এখানে এই যে ডিলেট ক্লিক করে দেখেন এই যে রোটা কিন্তু ডিলেট হয়ে গেছে পাশের জায়গায় সয়ার নেই এইভাবে একটা রোকে ডিলেট করা যায় আমি কন্ট্রোল জেট থেকে আবার নিয়ে চলে আসলাম এরপরে রো কলাম ডিজাইন করা তো এইটা আসলে কি যেমন আমি ধরেন এখানে এরকম বিভিন্ন ভ্যালু লিখলাম এ বি সি এখানে এই রোতে আছে এই কলামে আসে তো আমি এটা ডিজাইন করবো বিভিন্ন রকম তো এখান থেকে যে বিভিন্নভাবে এটাকে সিলেক্ট করা যায় ওয়াল বর্ডার দিলে এই যে বর্ডার হয়ে গেল অথবা এটা আমি সিলেক্ট করে শুধুমাত্র যদি থিং বক্স বর্ডার দেই তাহলে দেখেন এই চারপাশে একটা বড় বর্ডার হয়ে গেল তো এইভাবে কিন্তু রো কলামকে সুন্দরভাবে আপনি দেখার মতো করে রাখতে পারেন এছাড়া আরো অনেক রকম ডিজাইন আছে আমি একটু পরে আরো দেখাবো এরপরে যে আট নাম্বার টপিক আছে সেটা হচ্ছে কপি করা কিভাবে আপনি একটা ভ্যালুকে কপি করে অন্য জায়গায় পেস্ট করতে পারেন যেমন এ বি এই ভ্যালুটা যদি আপনি কপি করতে চান রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কপি করতে পারেন বা কিবোর্ডের শর্টকাট ক্রিস প্রেস করে যেমন আমি কন্ট্রোল সি যদি ক্লিক করি করে এখানে যদি প্রেস করি এই ঘরে কন্ট্রোল ভি দিলাম কন্ট্রোল ভি তে হচ্ছে পেস্ট হয় তো এটা কিন্তু এখানে কপি হয়ে গেল যদি কাট করতে চাই যেমন ধরেন এই ভ্যালুটা আমি কাট করে নিয়ে আসবো এখন কন্ট্রোল এক্স এ হচ্ছে কাট এই ভ্যালুটা এখানে লিখলাম কন্ট্রোল ভি দিলাম দেখেন এখানে কাট হয়ে চলে আসছে তো এইভাবে টেস্ট করা তো পেস্ট ইতিমধ্যে মধ্যে আমি দেখিয়ে ফেলছি যে এটা কন্ট্রোল এক্সট্রা প্লাম এখানে কন্ট্রোল বি মানে পেস্ট করলাম বা এখান থেকে কিন্তু এটা কাট করে রাইট বাটনেও কিন্তু সবগুলা জিনিস আছে যেমন আপনি এটা কাট করলেন এই ঘরে গিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে এই যে পেস্ট করে দিলেন এই যে এখানে পেস্ট হয়ে গেল তো বিভিন্নভাবে আসলে করা যায় হাইলাইট করা এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেমন আমার এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন ফর মোর ভিডিও এখানে কিন্তু আমি যে হাইলাইট করে রাখছি আচ্ছা তো হাইলাইট আসলে কীভাবে করা হয় যেমন এই ঘরটা আমি হাইলাইট করতে চাই এই ঘরের উপরে আমি ক্লিক করলাম অর্থাৎ এই সেলের উপরে করে এই জায়গায় একটা ব্যাপার আসছে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলাম দেখেন যে হাইলাইট হয়ে গেছে তো এইভাবে কিন্তু একটা ঘরকে হাইলাইট করা যায় এভাবে পুরো অঞ্চলটা আপনি হাইলাইট করতে চান ব্যাকগ্রাউন্ডে যদি দিয়ে দিলেন এই দেখেন হাইলাইট হয়ে যাবে চাপ দিলে আমি কন্ট্রোল থেকে আগের অবস্থা নিয়ে চলে আসলাম এরপরে হচ্ছে কমেন্ট অ্যাড করা যে কীভাবে আপনি কমেন্ট অ্যাড করতে পারেন ধরেন এখানে একটা লেখা আছে এই লেখার পিছনে আপনি কমেন্ট অ্যাড করতে চান যেটা হাইট থাকবে তো সেইটা কীভাবে করবেন আমি রাইট বাখান ক্লিক করলাম ইনসার্ট এ কমেন্ট তো এখানে ধরেন যে লিখলাম এ বি ইজ ইকুয়াল টু আবু বকার এটা আমি দিয়ে দিলাম এখন দেখেন এটার উপরে যখন আমি ধরবো এই যে দেখাচ্ছি এ ইজ ইকুয়াল টু আবু বাকর এখানে তার মানে এটা হিডেন অবস্থায় থাকলে আপনি চাইলে বুঝে নিতে পারবেন যে এ বি দিয়ে আসলে কি ডিফাইন করা হয়েছে তেরো নাম্বারে যে ব্যাপারটা আছে এডিট করা যে কোনো ঘরকে আপনি ছোট বড় বা কীভাবে না আমি লিখলাম যে মাই নেম ইজ ওয়াই হান জিন এখানে লেখার পরে আমি বাইরে ক্লিক করলে এটা কিন্তু আসলে এই ঘরে নেই আলাদা ঘরে চলে গেছে দেখেন এই ঘর থেকে বাইরে চলে গেছে তো এটা আপনি বিভিন্নভাবে এডিট করতে পারেন আমি এই যে এখানে ক্লিক করে ডবল ক্লিক করলাম দেখেন এই ঘরটা কিন্তু পুরা বড় হয়ে গেল কন্ট্রোল জেড চাপলাম আরেকভাবে করা যায় এই ঘরটা সিলেক্ট করে এইভাবে টেনে দেওয়া যায় তো এইভাবে আপনি এডিট করতে পারেন অথবা ধরেন যে এখানে আপনি এরকম আসতে আপনি এইটুকু লাগতেছে না তো সেইটা এইটুকু এখান থেকে সিলেক্ট করলেন করে যে ডিলেট করে ব্যাকস্টেপস চাপ দিয়ে এই জায়গাটা আপনি এডিট করে দিতে পারেন এইভাবে কিন্তু একটা সেলকে এডিট করা যেতে পারে এরপরে ডিলেট করা যে এই ঘরের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপনি ডিলেট করে দিবেন আপনার আসলে লাগছে না তো সেইটা আসলে কীভাবে করা যাবে তো আমি এখানে এই ঘরটা সিলেক্ট করে ডিলেট বাটন ক্লিক করলাম দেখেন এখানকার ভ্যালু কিন্তু চলে গেছে তো যেমন ধরেন এই সবগুলো অঞ্চলে আপনি ক্লিক করে যদি ডিলেট বাটন ক্লিক করেন তাহলে দেখেন এই ভিতরের ভ্যালুগুলো গেল কিন্তু এই ডিজাইনটা যাচ্ছে না তো সেইটা কীভাবে করবেন এই জন্য আমি পনেরো নাম্বার যে টপিকটা রাখছি যে ক্লিয়ার করার বিভিন্ন পদ্ধতি বা নানা পদ্ধতি যেমন এখানে আমি আবারও একটু লিখে নিই এখানে ধরেন লিখে নিলাম এইগুলা তো যদি আমি এই অঞ্চলটা সিলেক্ট করি করার পর এই যে ক্লিয়ার অপশানে যাই ক্লিয়ার কন্টেন্ট যদি করি তাহলে এই যে ভিতরের ভ্যালুগুলো শুধু ক্লিয়ার হবে যে আপনার ফরমেটটা লাগবে কন্টেন্টগুলা আমি ক্লিয়ার করতে কন্ট্রোল জেট চাপলাম এখন এটা আবার ক্লি এটা আবার ধরেন আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার ফরম্যাট তার মানে এই দেখেন ফর্মেটটা ক্লিক হয়ে ক্লিয়ার হয়ে গেল ফর্মেটটা ক্লিয়ার হয়ে গেল কিন্তু ভিতরে ভ্যালুগুলো কিন্তু থেকে গেছে তো কন্ট্রোল যে চেপে আবার নিয়ে আসলাম এখন ক্লিয়ারে গিয়ে যদি ক্লিয়ার অল দেয় তাহলে দেখেন পুরা অঞ্চলটাই ক্লিয়ার হয়ে গেছে যেমন আমি এই সব অঞ্চল এখন ক্লিয়ার করে ফেলবো এখানে ক্লিয়ারে গেলাম ক্লিয়ার অল দিয়ে দিলাম দেখেন পুরা অঞ্চলটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেল তো এইভাবে আপনি এক্সেলের বেশ কিছু কাজ সহজে কিন্তু শিখে যাবেন আস্তে আস্তে আমি যেটা পার্ট টু আছে সেখানে আরও বেশ মজার মজার কিছু কাজ দেখাবো তো ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে